तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी तेरी मेरी तेरी मेरी कहानी मैं दुनिया भुला दूंगा तेरे चाहत में मैं दुनिया भुला दूंगा तेरे चाहत में दुश्मन जमाना मुझे को मिटा दूंगा तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में तेरी चाहत में नमस्कार কি বলবো দাদা, আমার ভাগ্যের কথা। আমি দেশে গাবলা মেরে চলে গেছিলাম চেন্নাই, চেন্নাইতে খাবলা মেরে আবার 5 বছর পর দেশে ফিরেছি দাদা। আসলে ট্রেন জার্নিং করে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে বাঙালি লোক তো একটু বিড়ি খাই, বিড়ি খেতে পাইনি, পেটটা ফুলে যাচ্ছে। আমি একটা বিড়ি খেয়ে নিই, তারপরে আমার গল্পটা আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, হ্যালো চন্দনা। হ্যাঁ সোনা, বলো। অনেক বাদে তোমার সাথে আমার দেখা হয়েছে, একটা পাপ্পি খাবো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এসো। আমার সোনা, আর চুম খাইনি রে, পেট ফুলে যাবে। হ্যাঁ রে, রাস্তাঘাটে চুম খাচ্ছিস কেন? তোদের বাড়ি ঘর দর নেই, কি ধরনের লোক? এই শুনো, আমরা ঘরে খাবো কি বাইরে খাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ হাউড়ি, প্রথম তোমার চুম খাবে, তারপরে প্রেমে শুরু। দু চার দিন গেম খেলে পালিয়ে যাবে গুরু, কুমারী মা হবে তুমি, না বলবে তখন কার শালু। আর ভুলের মাসুল দিতে হবে তখন পরো। কই গো কই গো, প্রথম তোমার চুম খাবে, তারপরে প্রেম শুরু। দু চার দিন গেম খেলে পালিয়ে যাবে গুরু, প্রথম তোমার চুম খাবে, তারপরে প্রেম শুরু। দু চার দিন গেম খেলে পালিয়ে যাবে গুরু, কুমারী মা হবে তুমি, বলবে তখন কার স্বামী। কুমারী মা হবে তুমি, বলবে তখন কার স্বামী। আর ভুলের মাসুল দিতে হবে তখন পরো। এ ভুল করো না, বিয়ের আগে চুম খেও না, কেঁদে কুড় পাবে না। এই শুনো, আমরা ভুল কিছু করছি সেটা আমরা বুঝবো। কলির ভালো করলেই খারাপ, করিস না বারবারই রাস্তার ভিকা, কেলা বধুরি। ওরে হাউড়ি, টাওয়ার পাবি না নেটে, তোর কচু বাগান দেবে ঘেটে। এই বন শুয়রে পাগলি তুই মরবি রে প্রেমের জ্বরে, পাগলি তুই মরবি রে। তুই কাকে জ্ঞান দিচ্ছিস? শালা মারবো এখানে বডি পড়বে পুরো শ্মশানে। এর মা ভিক্ষা করে, এ শালা করে মস্তানি। আরে মানে মানে কে পড়ে দিস না রে গা, কুকুরের যত খাওয়া তবু চটে ফ্যান। ও মাই গড,
রাস্তাঘাটে যত নেড়ি কুত্তা ঘুরে বেড়ায় ওদের ধরে যদি পেট ভরে মাংস ভাত খাইয়ে দাও তবু শালা ফ্যাঞ্চাটাও বেশ যাবে না। আরে মানে মানে কেটে পড়ে দিস না রে গায়, কুকুরের যত খাওয়া তবু ছোট ফ্যান। তোর ফলের বাগান করবে নষ্ট হয়ে গেছো বাদুরে, পাগলি তুই মরবি রে প্রেমের জ্বরে, পাগলি তুই মরবি রে প্রেমের জ্বরে। আমি বলছি কি, এইভাবে চুমখা খাই না করে বিয়ে তো করে নিতে পারো। হ্যাঁ, তোমার রাস্তাঘাটে চুমখাচ্ছো কেন, তোমার বাবা মা কি এই শিক্ষা দেয়নি? এই শুনু, ও আমার কথা দিয়েছি বিয়ে করবি, তাই বিয়ের আগে একটু এনজয় করছি। ও বিয়ের আগে এনজয় করছো? এই এনজয় ধনঞ্জয় করতে গিয়ে ফাঁসি নিয়ে মরেছে। আর তুমি যদি বেশি এনজয় করো গলায় দড়ি নালে বিষ। আরে না না, তেমন কিছু না, ও আমার কথা দিয়েছি বিয়ে করবি। এখনকার ছেলেরা কথা দেয় প্রেম করে কিন্তু বিয়ে করে না। তুমি দেখতে চাও? হ্যাঁ ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেমন দাও দেখি। এই শোনো, হ্যাঁ সোনা বলো, আমি কি বলছি, তুমি আমাকে বিয়ে করবে তো? আরে বাবা, বিয়ে 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 আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে, দু বছর পরে হবে, তার আগে তোমার ননুর মা করে দেবে। কিন্তু সোনা, 50,000 টাকার বিশাল প্রয়োজন। বললুম এ শালা টাকার ভালোবাসে তোমাকে ভালোবাসে না। তোমাকে আমি 50 কেন, 1,00,000 টাকা দিব। আগে চলো ওই মন্দির থেকে, তুমি আমাকে বিয়ে করবি? আরে পাগলি, বারবার মাথাটাকে গরম করে দে। বিয়ে মাসে না তার পরের মাসে হবে, তার পরের মাসে তার পরের মাসে বিয়ে হবে। না হয় না হবে, তোমার চেটে সাদা করে দেবে। কিন্তু শোনা, 50,000 টাকার বিশাল প্রয়োজন। শালার আমার চেনা আছে। একদম চুপ করে থাকবি, আর একটা কথা বলবি না তুমি। তুমি তাহলে এতদিন আমাকে ভালোবাসোনি, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো? না আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি টাকা কি। আমার নাম প্রেম কুমার, যে আমার টাকা দেবে তাকে মন খুলে প্রেম বিলিয়ে দেবে। এই শালা তোর আমি চিনি না, তুই বালিগঞ্জের ইস্কা চালা, তোর মা ভিক্ষা করে, শালা পরের মোটর বাইক হাওলাত করে নিয়ে এসে ভালো ভালো মেয়েদের ফাঁসায় আর টাকা ইনকাম করে, শালা বড় ঘরের ছেলে। এই শালা কি হলো ম্যাডাম, মাথা নিচে করে দাঁড়িয়ে আছো, চুম খাবে নে? কি হলো? আরে ও চলে গেছে, কি হয়েছে? মোটামুটি আমি তো হ্যান্ডসাম আছি, আমার একটা চুম খাও না। কি হলো, মুখে সাড়া নি কেন, সাড়া করো। আমি মুছি আমার জেলায়, তুমি আবার কাটে খাই নুনের ছিটে দিচ্ছ। কেন দিচ্ছি বুঝতে পারছো না? না ভালো করে দেখো আমার দিকে, আমি তোমার জামাই বাবু। সত্যি জামাই বাবু? আমি তোমাকে চিনতে পারিনি জামাই বাবু। দূরে দূরে কথা বল, কাছে আসিনি কেন জামাই বাবু? 5 বছর পর চেন্নাইতে ফিরেছি, শরীরে আগুন জ্বলছে, সেই আগুনে ঝাঁপ মারলে তুই পড়িয়ে যাবি। আরে জামাই বাবু, আমি তোমার ছোট শালি, তোমার কত আদরের বলো জামাই বাবু। এ থেকাই কি করে বলতো? শোন একটা কথা বলি, শোন বলো। আমি তো জামাই বাবু ঠিক আছে, তবে ঝাঁপ মারাটা ঠিক নয়। আর একটা কথা বলে দিচ্ছি, জীবনে লাইফ পার্টনার করতে গেলে তার গোড়াঘাট দেখে তবে লাইফ পার্টনার করতে হয়, নালে কেঁদে কুল পাবি না। তা আমি কি বুঝতে পেরেছি যে ওই ছেলেটা রিক্সা চালায়, টাকা পয়সা নিয়ে ঘ্যাম দিচ্ছিল, ওই জন্য ওর প্রেমে পড়ে গেছি। এখনকার ছেলে শুধু ভ্যাম দেয়, কিন্তু আগে গোড়াটা দেখ, জানতে হবে তো, তবে তো প্রেম করবি, না করলে কেঁদে কুড়ে পাবি না। একটা কথা বলি শোন, অনেক বাবা মার আশা আছে ছেলে ছোট থেকে বড় করে লেখাপড়া শিখিয়ে তার জায়গা মতো বিয়ে দেবে। আর তোরা কি করিস, রাস্তাঘাট ওই রিস্কালা ভ্যানওয়ালার দেখে প্রেম করবি, চলে যাবি, লাস্টে কেঁদে কুড়ে পাবি না। জামাই বাবু যাক, ও কথা বাদ দে, ওসব গল্প পরে হবে। আমি তো 5 বছর চেন্নাই চলে গেছিলাম, আমি তো জানি না বাড়ির খবর কে কেমন আছে। তোর দিদি কেমন আছে তাই বল, কোথায় আছে সেটা বল। জামাই বাবু, তুমি চেন্নাই চলে যাওয়ার পর না দিদি তো আমাদের বাড়িতে চলে এসেছে। ও দিদি তোদের বাড়ি আছে? জানি ও বাবা জালে থাকতে পারবে না, তোদের বাড়ি এসে গেছে। ঠিক আছে চ, আর দেরি করবো না, 5 বছর দেরি হয়ে গেছে, চল চল আমার সঙ্গে, চল তাড়াতাড়ি চল। আরে জামাই বাবু, তুমি আমার কথা তো শুনবি। আবার কি হলো? দিদি আমাদের বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু দিদি আমাদের বাড়িতে নেই, কলকাতায় বাবুর বাড়ি খেটেই খাচ্ছি। সে মাল নষ্ট হয়ে গেছে রে। কেন জামাই বাবু? সে আর ভালো আছে, বাবুরা 5 বছর রেখেছে, নষ্ট করে দেয়নি। জামাই বাবু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মাথা? আচ্ছা তুই বলতো, কতদিন আগে গেছে তোর দিদি? ওই তো বেশি দিন হবে না, ওই মাসখানেক মতো হবে। এক মাস? হ্যাঁ। তাহলে মোটামুটি মনে হয় ভালো আছে, আর দেরি করেনি, তাড়াতাড়ি চল।
আমি দুজনে হেমনের বাঁধনে থাকবো পাশাপাশি সারা জীবন। আজ নয় কাল তুমি তো আমারই হবে, প্রথম দেখার দিনে বুঝেছিল মন। ও মাই গড, আবার কি এলো? আরে এসছি, তুমি দাঁড়াও আমি দেখছি। আরে দিদি ভালো আছিস? আরে কে দিদি, আমি তোকে চিনতেই পাচ্ছি না। বাবা তুই এক মাস কলকাতায় এসে তোর ছোট বোনের কথা ভুলে যাচ্ছিস। আরে তুই মনে হয় ভুল বলছিস, আমি তোকে চিনি না চিনি না চিনি না। দিদি সকালবেলা মনে হচ্ছে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আরে আমার মাথা খারাপ হয়নি, তোর মাথা খারাপ হয়ে গেছে। শোন না, গল্প তোর সঙ্গে পরে হবে, আগে তুই বাড়িতে চ, জামাইবাবু এসেছি। আরে কি জামাইবাবু, আমি তাকে চিনি না চিনি না চিনি না। তুঝে দেখা হ্যায় তো জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम, तुझे देखा है तो जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम, तुझे देखा है तो जाना सनम। আমি বুঝতে পেরেছি, 5 বছর চলে গেছিলাম, তুমি আমার সঙ্গে অভিমান করছো। ঠিক আছে বাবা, আর কোনো কারণ নেই, আমি এসে গেছি, বাড়ি চলো বাড়ি চলো। আরে কে তুমি? আমি তোমাকে চিনি না চিনি না চিনি না। তুমি আমাকে চিনতে পারছো না? না মুখে করে দুটো ঠুসে দেবো না। ও দাদা দাদা, হ্যাঁ তুমি কি এই বাড়ির মোস্তান দাদা? আরে আমি তো এই বাড়ির মালিক। ও তুমি এই বাড়ির মালিক? আমি ভেবেছিলাম মোস্তান। ও দাদা গো, এটা আমার বউ গো দাদা, তোমার বাড়ি কাজ করে দাদা। এটা তোমার বউ? হ্যাঁ। তা তোমার বউ তো আমার বাড়ি কেন? ওদা সে অনেক গল্প, 5-6 দিন বললে ফুরবে না দাদা। আমি অনেকদিন পরে এসেছি, বউটা নিয়ে চলে যাই, তারপর তোমার সঙ্গে গল্প পরে করবো। এসো এসো। তুই জানা এবার চলে, নইলে বডি দেব ফেলে। অফসাইডে মারলে বল ঢুকবে না রে গোলে। ফাঁকা মাঠ ছিল তুমি এতদিন খেলছিলে, এখন গুলকি এসে গেছে, আর অফসাইড থেকে যদি তুমি গোল করো কেউ কি মেনে নেবে? ফাউল ধরবে। তুই জানা এবার চলে, মেরে বডি দেব ফেলে। তুই জানা এবার চলে, মেরে বডি দেব ফেলে। অফসাইডে মারলে বল ঢুকবে না রে গোলে, অফসাইডে মারলে বল ঢুকবে না রে গোলে। দাদা ভুল করে অফসাইড থেকে গোল দিও না, ফাউল ধরবে। আর 7 দিন ভাবে চলবো আমি, থাকবো না সারাদিন। তোর চাইনা ইঞ্জিন করবে নষ্ট, ঢালবে রে কেরোসিন। তার মানে বুঝতে পারোনি? না, চাইনায় আমাদের ভারতবর্ষ ছেয়ে গেছে, মনে হয় চাইনা ভারতবর্ষটাকে কিনে নেবে। আর চাইনা দেখতে ভালো কিন্তু শুকনো ইঞ্জিন, ওই ইঞ্জিন পেট্রোলে চলে, যদি কেরোসিন তেল ঢেলে দেয় ইঞ্জিন পুড়ে যাবে। আর সাদিন ভাবে চলবো আমি, থাকবো না পরাতি। তোর চাইনায় ইঞ্জিন করবে নষ্ট, ঢালবে রে কেরোসিন। তুই জানা এবার চলে, মেলে বডি দেবো ফেলে। তুই জানা এবার চলে, মেলে বডি দেবো
দাদা, একটা কথা মনে রেখো, আমার ছোট শালী ঠিক বলেছে, অতীতকে ভুলে যেতে নেই, অতীতকে মনে রেখে বর্তমানে চলতে হবে, আর বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবতে হবে। যে অতীতকে ভুলে যায় সে বাবা মাকে ভুলে যায়। না, অতীত অতীত, বর্তমান বর্তমান। বর্তমান যুগে যার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আছে তার কাছে সব কিছুই আছে। দাদা, এই মাথা নিয়ে তুমি কি করে এত বড় লোক হলে আমি বুঝতে পারি। ওরা একটা কথা শোনো, টাকা পয়সাতে গাড়ি বাড়ি সব কিছু কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। যার আছে গাড়ি বাড়ি তার তো সবই আছে, ঠেলায় না পড়লে বিড়াল ওঠে না তো গাছে। ঠিক বলেছো, আমি 5 বছর চলে গেছিলাম, তুমি অভাবের জ্বালায় বাবুর বাড়ি কাজে এসেছো, কিন্তু তাই বলে চরিত্র বিক্রি করে দিও না, আমি তোমার স্বামী, আমার সঙ্গে বাড়ি চলো। যার আছে গাড়ি বাড়ি তার তো সবই আছে, ঠেলায় না পড়লে বিড়াল ওঠে না তো গাছে। স্বামীর ঘরে বাবলু গানি বলে, স্বামীর ঘরে থাকবি শিখে বাবলু গানি বলে। তুই জানা এবার চলে মনে বডি দেব ফেলে, তুই জানা এবার চলে মনে বডি দেব ফেলে। অসাইতে মারলে বল ঢুকবে না রে বলে, অসাইতে মারলে বল ঢুকবে না রে বলে। ও দাদা, দাদা একটা কথা বলবো দাদা। হ্যাঁ বলো। তুমি মোটামুটি মনে হচ্ছে ভালো মানুষ, কিন্তু দেখতে মস্তানের মতো। দাদা গো, এটা আমার বউ গো দাদা, তোমার কাছে হাত জোড় করেছি, এতদিন যা হয়ে গেছে গেছে, আমার বউটা আমার দাঁড়িয়ে বাড়ি নিয়ে চলে যায়। বোঝা, তুমি প্রথম থেকে যা বলতে আমার মাথায় কিছু ঢুকছে না, ব্যাপারটা কি একটু খুলে বলা যাবে কি? এত বড় লোক মাথায় ঢুকছে না? না, এটা আমার বউ বলছি তো বিশ্বাস হচ্ছে না। না ওদা, তাহলে গল্পটা বলি। হ্যাঁ বলি। আমি শিক্ষিত যুবক, বেকার ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা বললো কোচে তুই একটা চাকরি জোগাড় করতে পারিস না? আমি বললাম বাবা এখন কি চাকরি গাছের ফল তাই পেড়ে নেবো? বাবা বললো কেন, এখন এই নতুন সব রেজেন্টের চাকরি করছে, তুই একটা রেজেন্টের চাকরি নিতে পারিস তো। ওরা খুঁজে খুঁজে আমি একটা রেজেন্ট সিম নিলাম, গরিব দুঃখী বড় লোক সবাই আমার ভালোবাসে, যার যেমন টাকা পয়সা ছিল আমার কাছে জমিয়েছে, আমি সেই সব টাকা নিয়ে বড়বাবুদের কাছে জমা দিচ্ছি, বড়বাবুরা নেই কেটে পড়েছে, ছোটবাবু ধরা পড়ে গেছে। ওরা বুঝতে পারোনি, চিটফান্ড গো চিটফান্ড, এই চিটফান্ডের জন্য হাজার হাজার লোক আত্মহত্যা করেছে, কিন্তু আমি মরিনি দাদা, আমি চেন্নাই পালিয়েছিলাম, 5 বছর পর অনেক টাকা পয়সা এনেছি, খেটে খুঁটে গরিব লোকেদের টাকা পয়সা দিয়ে দেবো, তার সঙ্গে আমার বউটা বাড়ি নিয়ে গিয়ে সংসার করবো দাদা। উহ মায়েরি দা, তোমার ভাগ্যটা খুব ভালো। কেন, আর 2 মিনিট দেরি করলে তোমার ওজনিস পুরো আমার। 2 মিনিট দেরি করলে আমার মাল তোমার? মানে আমার মাল এখন আমার আছে, কিভাবে ভালো রেখেছো বুঝতে পারিনি দাদা। অনেক ধন্যবাদ মাইদা এখন ভালো রাখার জন্য। তাহলে বউটা বাড়ি নিয়ে যায়, এবার সব বুঝতে পেরেছি। নমস্কার দাদা। নমস্কার। না না, আমি ভেবেছিলাম মস্তান লোকের যেরম যেরম দেখতে ব্যাপারটা ভালো দা। ঠিক আছে ঠিক আছে। জামাই বাবু, তুমি তোমার বউকে পেয়ে শালীর কথা ভুলে গেলে? দর পাগলি, শালির কথা ভোলা যায়? শালি হচ্ছে আধা ঘর বালি, তুই যদি তোর দিদির আগে হতি তোকেও টপকে দিতাম। জামাই বাবু, তোমার নাম সবসময় শুধু ইয়ারকি। আরে না ইয়ারকি না, একটা কথা কি জানিস? কি? চাঁদ চাঁদনি সে হতা হয় সিতারো সে নেই, মহব্বত এক সে হতা হয় হাজারো সে নেই। আমি তো দিদির ভালোবাসি, আমি তো 5 বছর চেন্নাই ছিলাম, সেখানে বিয়ে করে সংসার করতে পারতাম, কেন ফিরে এসেছি তোর দিদির কাছে? তোর দিদিকেই আমি ভালোবাসি। সত্যি জামাই বাবু, তোমার ভালোবাসার কি টান! আমি কি বলি শুনি না, তুমি তো অনেকদিন বাদে দেশে এসছো, দিদিকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরি, তারপর তুমি বাড়িতে ফিরবি। ঠিক আছে, বলে দে যে জামাই বাবু আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এসো। টাটা দিদি, বাই। বাই বাই জামাই বাবু। বাই 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 বাই। 5 বছরে শালিটা আমার ফুলে ফেপে কি হয়েছে দেখো। এই দেখো, মেয়েদের জীবনে স্বামীরা তার একমাত্র অবলম্বন, তাই আমি যা ভুল করেছি এমন ভুল কোনো দিন করবো না। তুমি আমাকে ক্ষমা করো গো, তুমি আমাকে ক্ষমা করো। মাল ঘাটে এসে ও আমার সঙ্গে নকশা করছিল, আমি ওর সঙ্গে নকশা করবো। হ্যাঁ এ মাল, আমি কি বলি শোনো, তুমি বাবুর বাড়ি বেছে নিয়েছো, আমাকে চেনো না জানো না, তাহলে আমার সঙ্গে তুমি অভিনয় করো না, তুমি তোমার বাবুর বাড়ি থাকো, আমি আমার বাড়ি থেকে ফিরে গেলাম। তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসব, তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসব, শুকিয়ে
নেই।